अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अरे माँ की हलो, আমি ছাদও দেখে নিয়েছি আর উপরের ঘরগুলো তো দেখলাম, কোথাও নেই। মা আমি সব ঘর দেখেছি, প্রত্যেকটা বেডরুমও দেখেছি মা, ওকে তো কোথাও পেলাম না। মা আমি রাস্তায় খুঁজলাম, সেখানেও নেই, আর বেদ মার্কেটে গেছে খুঁজতে, কিন্তু বিধিকে কোথাও খুঁজে পেলাম না। অ্যাকচুয়ালি মা এটাই তো আমরা সকালে বেদকে বোঝাচ্ছিলাম যে বিধির উপরে 24 ঘন্টা নজর রাখতে হবে, কিন্তু বেদ তো কারোর কথাই শুনল না। আমি সমস্ত ঘর খুঁজে দেখেছি কিন্তু কোথাও ওকে পাচ্ছি না, ও নিজের মায়ের কাছে চলে যায়নি তো? আমি দেখে আসবো। না মা তুমি এখানেই থাকো, যদি বিধি ফিরে আসে না আর তোমাকে আর বেদকে দুজনকে যদি এই বাড়িতে না দেখে তাহলেও খুব অস্থির হয়ে পড়বে। আমি একটা কাজ করছি, সূর্যমুখী দেবীর বাড়িতে সুন্দরকে পাঠাচ্ছি। সুন্দর বাবা তুমি গিয়ে একটু দেখে এসো। তুমি চিন্তা করো না, ডক্টরের সঙ্গে আমার কথা হয়ে গেছে, এক্ষুনি তুমি ওষুধ দিয়ে দেবে। হ্যাঁ ওকে। গর্ভপাতের ফর্ম চাই, অ্যাবর্শন করাবো। কি হয়েছে মা, কিছু কষ্ট হচ্ছে? দিদির কাছে যাবো। আরে আসলে ওর শরীরটা একটু বেশি খারাপ আজকে, তাই এরকম করছে। আমি আছি তো, আপনি চিন্তা করবেন না। কি হয়েছে? দিদির কাছে যাবো। হ্যাঁ আগে ডক্টরের থেকে ওষুধ নিয়ে নি, তারপরে তোমার দিদি আর বন্ধুর কাছে নিয়ে যাবো, ঠিক আছে? এসো। সত্যি সত্যি আমি নিয়ে যাবো, এসো এসো। বিধি 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 কোথায় গেলে তুমি বিধি? আরে তুমি চাও তো তোমার পেটের ব্যথা ঠিক হয়ে যাক, তাই না? হ্যাঁ তাহলে এসো এসো, কিচ্ছু হবে না। কিছু জানতে পারলে বেদ? হ্যাঁ বাবা আমি সুন্দরকে সূর্যমুখী দেবীর বাড়ি পাঠিয়েছি আর লক্ষণ গেছে পুলিশ স্টেশনে, তুমি চিন্তা করো না, বিধিকে পেয়ে যাব বাবা, ওর কিচ্ছু হবে না। হ্যাঁ বাবা। হে ভগবান কার কোন নজর পড়লো আমার বাচ্চাদের উপর। আরে মা কি হয়েছে আপনার? মা আপনি ঠিক আছেন তো? আরে এদিকে আসো মা। মা কি হয়েছে? আরে বসো এখানে, সাবধানে সাবধানে বসো, ঠিক আছো? আমি ঠিক আছি মা। এই দিব্যা যা, লেবু শরবত বা জলজিরা শরবত নিয়ে আয়। দিদি ওসব দরকার নেই, গ্লুকোজই ভালো হবে। আরে বাবা যা হয় নিয়ে আয় না। মা আমি এক্ষুনি নিয়ে আসছি। মা আমি জল নিয়ে আসছি। হ্যাঁ মা এই নিন জল খান। মা আমি আপনাকে মিথ্যে আশ্বাস দিতে চাই না, কিন্তু আমার মনে হচ্ছে বিধি না চলে গেছে, বাকি কথা জানি না। এরকম বলো না,
মা সত্যি সবসময় তেতো হয়, কিন্তু সত্যি তো সত্যি হয় তাই না? এই নাও। যতক্ষণে বিধিকে পাওয়া যাচ্ছে আমি কিচ্ছু মুখে দিতে পারবো না। আস্তে বসো, এসো শুয়ে পড়ো। সরি বিধি, নিজের শাশুড়ির অপরাধের শাস্তি তোমাকে ভুগতে হচ্ছে। সে পেটে এসে গেছে, মেয়ে বা ছেলে যে কেউ হতে পারে, তোকে না। এবার নিজের ভালো করে খেয়াল রাখতে হবে মা। না না না, আমাকে আমাকে ইঞ্জেকশন দেবেন না। আমার ভেতরে বাচ্চা পুতুল আছে, ওকে দেখতে হবে আমায়। আরে শোনো, ইঞ্জেকশন দিলে তোমার ব্যথা কমে যাবে, কিচ্ছু হবে না। না, আমি বললাম না ইঞ্জেকশন নেব না আমি। আমার বাচ্চা পুতুল খুব দামি। আরে আরে শোনো, কিচ্ছু হতে দেব না আমি। আরে আমার কথাটা শোনো, কিচ্ছু হবে না। দেখো তুমি, ইঞ্জেকশন দিলে কিচ্ছু হবে না। চলো দিদি, বন্ধু দিদি, বন্ধু। কখনো হারিয়ে গেলে বন্ধুকে কল করবে, হ্যাঁ? আমি যেই নম্বরটা বলে দিলাম মনে থাকবে তো তোমার? আরে ওকে মানিয়ে তো নিয়ে আসো, না হলে পুরো প্ল্যানটা ফেল হয়ে যাবে। দেখতে পাচ্ছ না আমার কি অবস্থা করেছে? এটা ছোট্ট একটা আঘাত লেগেছে তোমার। আরে ও বেশি ইম্পর্টেন্ট। হ্যালো হ্যালো বন্ধু, হ্যালো বিধি, বিধি বিধি কোথায় তুমি? বিধি তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি এই হসপিটালে আছি, ডাক্তারের কাছে আছি। হসপিটাল, ডাক্তার, কোথায়, কি করে? বিধি কোন হাসপাতালে আছো তুমি? ছাড়ো। হ্যালো 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 বিধি, হ্যালো বিধি, হসপিটাল। আসলে বাচ্চা তো তাই ফোন ইউজ করে ফেলেছে, সরি। হ্যাঁ তুমি ফোন কাটলে কেন? আরে আগে ডক্টর দেখাতে হবে, তারপরে তারপরে বন্ধুকে ফোন করতে হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ফোন দেবো তো, আমি ফোন করছি বন্ধুকে। বসো বসো, এখানে আগে বসো তুমি। আমি আমি বন্ধু আর দিদির কাছে নিয়ে যাবো তোমাকে। তার আগে আমাদের ডক্টরের কাছে যেতে হবে, তার আগে আমাদের ডক্টরের কাছে যেতে হবে। এসো এসো। সূর্যমুখী দেবী কোনো একটা পুজো এঁকেছেন, তবু আমি তার পাড়ার লোককে গিয়ে বলে এসেছি যে বিধি যদি ওখানে চলে আসে তাহলে অবশ্যই যেন ফোন করে। আমি পুলিশের কাছে রিপোর্ট লিখিয়েছি, কিন্তু যতক্ষণ না বিধি হারিয়ে যাওয়ার 24 ঘন্টা পার হচ্ছে ততক্ষণ পুলিশ ওকে খুঁজবে না। সাহস রাখো মা, বেদ বিধিকে নিশ্চয়ই খুঁজে বের করবে। তুমিই বলেছিলে না মা যে বেদের ভালোবাসা এতটাই পবিত্র যে বিধিকে সব বিপদ থেকেও ঠিক বাঁচিয়ে নেবে। এক্সকিউজ মি, আমাকে এখান থেকে একটা ফোন করা হয়েছিল, একটা মেয়ে ফোন করেছিল। এই ওর নাম হচ্ছে বিধি, এটা হচ্ছে ওর ছবি, মানসিকভাবে একটু বাচ্চাও। ও দেখেছেন ওকে? ওনাকে তো একজন বোরখা পরা মহিলা নিয়ে এসেছিলেন, উনি অ্যাবর্শনের ফর্মও চাইলেন। কি? হ্যাঁ, আরেকজন মহিলা ঠিক সময় চলে এসেছিলেন, আর ওনাকে দেখে ওই বোরখা পরা মহিলা পালিয়ে গেলেন। কোন অন্য মহিলা? কোথায় সে? ওই যে ওইদিকে।
কোথায় ছিলে বন্ধু? তুমি জানো আমি তোমাকে কত মনে করছিলাম। ফোন রাখো। কি কর, তুমি ফোন কেন কাটলে? আসলে বাচ্চা তো তাই ফোন ইউজ করে ফেলেছে। এসো এসো, আমি ফোন করব। চলো চলো চলো, দিদি দিদির কাছে আমি নিয়ে যাব তো। দাঁড়ান, উনি এরকম করে কেন কাঁদছেন? কে হন আপনি ওনার? আপনি ওনার সাথে কোনো জোর জবরদস্তি করছেন না তো? আরে না না, আমি আমি ওর পরিচিত। না 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 না, আমি ওকে চিনি না, জানি না কে এটা। আমি দিদির কাছে যাব। বন্ধু, আমি ডাক্তারকে ডেকে আনছি। বন্ধু, দিদি দিদি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।